আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় ভরা ভালোবাসা নেবেন। আমি কে বলতে পারেন? বাপের দর নাম ভুলে গেছে সবাই, কারণ কার বাবু ডাকে। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু, আপনাদের ভাই বন্ধু ছেলে। আজকে আসলাম হুন্ডা CRB 2018 মডেল 2019-এর মাঝামাঝি রেজিস্ট্রেশন CC 1500 টার্বো অল অপশন পাওয়ার এবং প্যানোরামিক সানরুফ, অল ভিতরে লেদার পোস্ট স্টার্ট, আরও কিছু আছে নাই, ভিতরে বেস কালার। আসুন ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে অবশ্যই দাম বলবো ইনশাল্লাহ। গাড়ির দাম কি ডেলি ডেলি বাড়ে না কমে? আসুন ভিডিওটা দেখি। বন্ধুরা, এটা রেড ওয়াইন কালার, অল বডি সেন্সার, প্রত্যেকটা জায়গায় বডি আছে, সেন্সার আছে, বডির প্রত্যেকটা জায়গায় সেন্সার আছে, এবং নিচের এলইডি লাইটের নিচে এবং ইন্ডিকেটর এবং এলইডি লাইটের নিচে উপরে দেখেন প্রত্যেকটা জায়গায় বডি সেন্সার। অসম 360 ক্যামেরা সব পাশে এবং ডিটেল সব কিছুই আছে, দেখার কিচ্ছু নেই ইনশাল্লাহ, আল্লাহর রহমতে অনেক সুন্দর ইনশাল্লাহ। আপনারা খেয়াল করেন, প্রত্যেকটা জায়গায় খেয়াল করেন এবং প্রত্যেকটা প্লেস খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহর রহমতে। মনিটরটা দেখছেন বিশাল, ফুল উডেন, আপনারা দেখতে পারতেছেন, এবং পাশে ফুল উডেন এবং উপরে একটা ফুটাও আছে, দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে, সেই ব্যবস্থাও আছে, সানরুফ যাকে বলে এই আর কি, এলইডি লাইট সব কিছুই আছে, ভিতরে রুম লাইট সব। অসম অসম অসম, এটা কিন্তু 5 সিটের গাড়ি, নট 7 সিট, আবার বলে দিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন খেয়াল করবেন, এটা 5 সিটের গাড়ি, নো 7 সিট। পলিশ ওয়াশ কিচ্ছু করতে পারিনি এখনো, আপনারা দেখতেই পারতেছেন, এবং আপনারা চাইলে সুইচে খুলতে পারেন, সব কিছু রিমোটে করতে পারেন এবং হাতে টাচ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা 5-6টা টায়ার, ব্র্যান্ড নিউ টায়ার, এইটা একটা আজ পর্যন্ত, একটু খুলবা তুমি মনির, একটু খোলা দেখাইবা, তাহলে মানুষের মনে একটু ভালোবাসা জাগে আর কি, তাছাড়া কিচ্ছু না। আর লাইটটা পুলো রসম, এটা আপনারা দেখেন, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি নিয়ে আসছি। এটা জীবনে, এটা আজ পর্যন্ত মাটিতে নামা হয় নাই, এটা একটা মাটিতে নামানো হয় নাই আজ পর্যন্ত ওর জীবনে, বুঝতে পারতেছেন ওর জীবনটাই কতটুক। 18-19 শেষের রেজিস্ট্রেশন, আর টায়ারগুলো তো পাথরেই নতুন, অতএব লাগবেই না, বুঝতেই পারতেছেন যারা ভিডিও রেগুলার দেখেন। আমি চলে যাবো, আপনারা যদি এখান থেকে অফ করতে চান সেই ব্যবস্থা এখানেও আছে, আপনি এখান থেকে ব্যাগডাল অফ করতে পারবেন, চাক ওটা লাগাক, কোনো সমস্যা নাই। আপনারা দেখতে পারতেছেন ভিতরে বাইরে সব জায়গা ফলো করবেন। সামনে এটা খুলো, ডিটেলস, এটা মেরুন কালার বলে, রেড ওয়াইন কালার, যারা চিনেন এটা সম্পর্কে জানেন। সব পুরো সুইচ, এটা লাইটটা অসম, একটা 14 সেকেন্ড গাড়ি দেখতে দাগ দিতে থাকতে পারে, তাছাড়া অন্য কিচ্ছু না, বলার কিচ্ছুই নেই। এখনো ওয়াশ সার্ভিসিং আমি কিচ্ছু করি, আপনারা দেখতেই পারতেছেন। আমি গতকালকে আমার হাতে আইসে রাত্রে, কিন্তু সুযোগ পাইনি আমি অ্যাড দেওয়ার জন্য, কারণ বৃষ্টি হয়েছিল রাত্রে না, বিকালে আসছে না মনির, গতকালকে বিকালে আসছে। প্রত্যেকটা জায়গা খেয়াল করেন, প্রত্যেকটা মেজারমেন্ট খেয়াল করেন, আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। দেখেন ফলো করেন, প্রত্যেকটা জায়গায় ফলো করেন, তাহলে এটা প্লেস বুঝতে পারবেন, সুন্দর, অনেক সুন্দর। এটা টার্বো, কিন্তু ইঞ্জিনটা টার্বো ইঞ্জিন এবং 1500 টার্বো, এটা হর্স পাওয়ার ডাবল থাকে, আর সন্দেহ হয়ে যাচ্ছে তো। আর লাইটগুলো এলইডি, প্রত্যেকটা লাইট এলইডি এবং প্রজেকশন HID লাইট না, এলইডি HID, এবং এটা ইকোমোড আইডিয়াল, এসব সব আছে। ব্রেকে পাড়া দিব, স্টার্ট দিব, ওয়াও অসম,
সব কিছু চলে আসছে আপনাদের সামনে, সব কিছু কিলোমিটার সব দেখা যাচ্ছে। আর কিছু দেখার আছে? আরো দেখার আছে কিলোমিটার দেখালন পাশে ক্যামেরা। এবং আপনি যদি সাইডে গাড়ি ঘুরাইতে যান সেই ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে। এবং কন্ট্রোল আসে সব কিছুই, এবং সানরুফ অফ করে দিই। আপনি যদি এটা অফ করে দেন সেই ব্যবস্থাও আছে। দামের ব্যাপারে চলে আসবো, আর দেরি করবো না, শর্টপট করবো না। বন্ধুরা ভাইয়েরা, আমরা এতক্ষণ দেখলাম বাংলাদেশ ইউজ কার, যারা পছন্দ করেন সেকেন্ড হ্যান্ড গাড়ি, হুন্ডা CRV 2018 মডেল, 2019 মাঝামাঝি রেজিস্ট্রেশন, সিসি 1500 টার্বো, কালার মেরুন কালার, অল বডি সেন্সার, প্রজেক্ট HID লাইট এবং LED লাইট, এবং অসম যা বলার কিছু নেই, সানরুফ প্যানোরামিক সানরুফ সব কিছুই আছে, না বলতে কোনো শব্দ নেই। এটা সিটটা সব পাওয়ার। যাক, দামের ব্যাপারে চলে আসি। এটা আস্কিং প্রাইস কত হবে, কনফার্ম হবে না? আস্কিং প্রাইস 47,80,000 টাকা, আস্কিং প্রাইস 47,80,000 টাকা। তবে হ্যাঁ, কমবে, অবশ্যই কমবে কিছুটা, ততটা না। আপনি আসুন, দেখুন, যাচাই করুন, সত্য আপনার কাছে, অন্ধকারও জিতেছে, মিথ্যা আমার কাছে নাই। আর একটা কথা বলি, ভাই বোনেরা যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা বাবা মাকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্য বলতেছি, শুনেন, টাকা গেলে টাকা কামাইতে পারবো, কেরিয়ার গেলে কেরিয়ার আবার কামাইতে পারবো, সব অর্থ চলে গেলে ওই অর্থ আবার কামাইতে পারবো, কিন্তু বাবা মা চলে গেলে ওটা কখনো আর ফিরে আনতে পারবো না। আমার ইয়াং যুবক ভাইয়েরা যারা আছো, তোমার উদ্দেশ্য বলতেছি, আমার প্রত্যেকটা ভিডিও, প্রায় 800 উপরে ভিডিও, আমি প্রত্যেকটা ভিডিও বাপমার কথা বলি, কেন জানো? তোমরা কি শিখো? ছোট্ট বন্ধু যারা আছো, তোমরা কি শিখো? বাবা মাকে সম্মান করো, বাবা মাকে আদর করো, ভালোবাসো, অবশ্যই দেখবে আমার মতো নতুন তোমরাও গাড়ি চালাবা, তোমাদেরও ভালো, কী বলো? ভাই বন্ধুরা যারা আছেন, যারা বাপমার কাছে ভুল করছেন, অবশ্যই ক্ষমা চাই নেবেন, যাদের আছে, আর যাদের নাই আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুক, আর যাদের আছে তারা অবশ্যই বাপমা দিয়ে খেলুক। সবাই ভালো থাকেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।